আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি রহমান আজকের আলোচনাটুকু হচ্ছে যে ফাইবার মার্কেট প্লেস কেন অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় অনেক ভালো বিশেষ করে নতুনদের জন্য এই নিয়ে আলোচনা করবো আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে ফাইবার মার্কেট প্লেসে কাজ করার মানে গুরুত্ব বিশেষ করে প্রথমের দিকে এবং নতুনদেরকে আমি বেশি রিকমেন্ড করি এ কারণেই যে ফাইবার মার্কেট প্লেসে একটি আপনার কাঙ্ক্ষিত গিক আপনি যে কাজটুকু পারেন সেটা যদি একটি গিগ দিয়ে রাখতে পারেন সুন্দর করে আপনার উপস্থাপনা যদি খুব ভালো থাকে গিগ টাইটেল যদি খুব ভালো থাকে তাহলে অবশ্যই আপনি বসে থেকে অর্ডার পাবেন আপনি এই মুহূর্তে ঘুমিয়ে গিয়েছেন সে এক্সাম্পল আপনি রাতে ঘুমিয়ে গিয়েছেন কিন্তু আপনাকে আপনার গিগটা যদি খুব স্মার্ট একটি গিক হয় আপনার ওভারঅল যদি স্মার্ট হয় তাহলে অবশ্যই উইদাউট কনভারসেশন আপনাকে কিন্তু একজন ক্লায়েন্ট অর্ডার করে চলে যাচ্ছে আপনি আপনার সময় করে সুন্দর করে আপনি কিন্তু তার সাথে কনভার্সেশন করে অথবা উইদাউট কনভারসেশন আপনি কিন্তু তাকে একটি কাজ কমপ্লিট করে দিতে পারছেন এটা কিন্তু ফাইবার মার্কেট প্লেসের একটি খুব সুন্দর বিষয় এবং অন্যান্য মার্কেট প্লেসগুলো এরকম করেছে যেরকম পিপল পার আওয়ারে আওয়ারলি আছে আপয়ারকে আপনার প্রজেক্ট বেস ক্যাটাগরি রেডি করে দিয়েছে সেখান থেকে আপনি এরকম করে দিতে পারবেন আমার মনে হয় বিশেষ করে যারা খুব মানে বেসিক লেভেল থেকে শুরু করতে চান তারা তাদের জন্য ফাইবারে এটা একটা মানে বেস্ট প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয় দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে ছোট ছোট কাজের মাধ্যমে আপনি মাস শেষে অনেক বেশি ইনকাম জেনারেট করতে পারছেন ফাইবার মার্কেট প্লেসের মাধ্যমে অথবা সামান্য একটি কাজ হতে পারে সেটা হচ্ছে যে কোনো একটি বাইরের যাচ্ছে যে তার একটি ওয়াটার মার্কে রিমুভাল করে দিতে কোনো একটি বাইরে যাচ্ছে যে তার একটি স্পটকে রিমুভ করে দিতে কোনো একটি বাইর যাচ্ছে তার একটা ইমেজকে রিসার্চ করে দিতে কোনো একটি চাচ্ছে যাচ্ছে সামান্য একটু রিটাচিং করে দিতে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু সিম্পল কাজ আপনাকে কিন্তু পাঁচ ডলারের নিচে কোনোভাবে দিতে পারছেন এই কাজটা যদি আপরকে করে নেয় কোনো বাইর আপনাকে দেখবেন যে দুই ডলার তিন ডলারও কিন্তু করে নিচ্ছে কিন্তু আপরকে কিন্তু পাঁচ ডলার তাকে বাধ্যতামূলক দিতে হচ্ছে এই কাজটাকে যদি আবার আপওয়ার্কের বাহিরে অথবা মার্কেট প্লেসের বাইরে ফাইবারের বাহিরে যদি নিয়ে কাজ করতে চান তাহলে দেখেন আপনাকে বাইর দিচ্ছে পাঁচ ডলার পাশাপাশি বাইরের আরও টু পয়েন্ট এইট ফাইভ সামথিং ডলার তার খরচ হচ্ছে তার মানে মোটামুটি এইট ডলার খরচ হচ্ছে এইট ডলার খরচ একটা পিকচারের পিছনে কিংবা পাঁচটা পিকচারের পিছনে সে দিচ্ছে মানে ওভারঅল যে কস্টিংটা আসছে সেই কস্টিং যদি আপনার ওয়েবসাইটে যদি আপনার একটা কোনো ক্লায়েন্টকে নিয়ে আসতে পারেন তখন কিন্তু দেখবেন ওই ক্লায়েন্টে আপনাকে আট ডলারই পে করতেছে তার মানে কি আপনার পুরো টাকাটাই আপনার থেকে যাচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে একটা চার্জ কেটে নিচ্ছে পাশাপাশি আপনার আপনার কাছ থেকেও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট চার্জ কেটে নিচ্ছে অ্যাভারেসে দেখবেন যে প্রায় তিন ডলার কেটে নিচ্ছে বায়ার এবং আপনার কাছ থেকে সেলারের কাছ থেকে এটা যদি সরাসরি ওয়েবসাইট থেকে নেন তখন কিন্তু আপনার আট ডলারে টিকে যাচ্ছে এই জন্য ওয়েবসাইটকে রিকমেন্ড করব আপনাদের ব্যক্তিগত ওয়েবসাইট এবং এই স্মার্ট একটি ওয়েবসাইট ইন্টারন্যাশনাল ওয়েবসাইট করবেন যারা যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই করবেন এখান থেকে কিন্তু অনেক ভালো কিছু কাজ করতে পারবেন পাশাপাশি আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে ফাইবারে যে কাজগুলো আমরা করি এই কাজগুলো করার সাথে সাথে বায়ারের ইনফরমেশনগুলো বাইরে কালেক্ট করার চেষ্টা করবেন সেটি কিভাবে করবেন ফাইবারের যে বাইরের ইউজার নেম আছে অথবা তার নামটা জিজ্ঞাসা করবেন তার কান্ট্রির কথা জিজ্ঞাসা করবেন আপনি অ্যাড্রেস চাবেন না তার কাছে ওভাবে তার নামটা আপনি জিজ্ঞাসা করতে পারেন যে তার ফুল নেম কি। তার কান্ট্রি কোনটা তার কোন প্লেসে আছে সেই সেই তথ্যগুলো দিয়ে আপনি কিন্তু গুগল থেকে ফাইন্ড আউট করে নিয়ে আপনি কিন্তু খুব সহজেই কাজ করতে পারবেন তার সাথে বাহিরে আউট অফ মার্কেট প্লেস আর আউট অফ মার্কেট প্লেস কাজ করার সুবিধা তো ইতিমধ্যে বলেছে যে যে এখানে চার্জটা যে বায়াররা বায়ারদের কাছ থেকে এবং সেলারদের কাছ থেকে যে ফাইবার মার্কেট প্লেস কেটে নিচ্ছে সেটা কিন্তু পুরোটাই কিন্তু আপনি আপনার পকেটে ঢুকেতে পারছেন এবং আপনি খুব সহজেই নিতে পারছেন এখন বলতে পারেন যে একটা ওয়েবসাইট করলে তো আমাদের প্রচুর পরিমাণ কস্টিং হয়ে যাচ্ছে আপনাকে টাকা ইনকাম করতে হলে এই ধরনের কাজগুলোতে অবশ্যই আপনাকে আপনাকে ভালো প্রফিট নিয়ে আসতে গেলে আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করতে শিখতে হবে রিস্ক নিতে হবে যতক্ষণ পর্যন্ত রিস্ক নিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় অনেক ভালো কিছু করা সহজেই সম্ভব হয়ে ওঠে না হয়তো বা অনেকে হাত ধরে আপনি উঠে আসছেন কিন্তু নিজের যে এক্সপিরিয়েন্স আছে নিজের যে যোগ্যতা আছে নিজের যে মানে ভালো কিছু করার একটা মানে কি বলবো আপনাকে ভালো কিছু করতে চান এই জিনিসটাকে করতে হলে অবশ্যই মেধার পাশাপাশি সময়ের পাশাপাশি আপনাকে কিন্তু টাকাও ইনভেস্ট করে এই বিষয়গুলোকে ক্যাচ করে নিতে হবে তাহলে আমার মনে হয় অনেক ভালো কিছু করতে পারবেন ফাইবার মার্কেট প্লেস নতুনদের জন্য বেস্ট এই কারণে যে গিগ দিয়ে নিঃসন্দেহে কাজ পাওয়া যায় পাশাপাশি আপনি যদি আর এক্সপার্ট হয়ে যান আপনি আপর্কে চলে আসেন আপনি পিপল পাওয়ারে চলে আসেন আপনি ফিল্যান্সার ডট কমে চলে আসেন এনাদার আর অন্যান্য মার্কেট প্লেসগুলো আছে সেগুলোতে আপনি চলে আসতে পারেন যেগুলোতে গিগ রিলেটেডে আপনাকে মানে এই সুযোগ দিচ্ছে যে যেখানে গিগের মতো তথ্যগুলো দিয়ে আপনি একটা প্রোফাইল রেডি করে আপনার পোর্টফোলিওগুলো রেডি করে আপনি এখান থেকে কাজ পাচ্ছেন এই ধরনের মার্কেট প্লেসগুলো আপনি কিন্তু সার্চ করতে পারেন গুগলে গিয়ে সার্চ করবেন ফাইবার এজ লাইক অল্টারনেটিভ মার্কেট মার্কেটপ্লেস ফাইবার এস লাইক মার্কেটপ্লেস সিমিলার মার্কেটপ্লেস এই ধরনের তখন দেখবেন যে ফাইবারের মতো সিমিলার মার্কেট প্লেসগুলোকে আপনাকে দিয়ে দিচ্ছে ওই মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট করতে পারেন এখন এক প্রশ্ন আসতে পারে কিছু কিছু মার্কেটপ্লেস প্লেস আছে যে মার্কেট প্লেসগুলোতে আপনার পেপাল ছাড়া কোনো কিছু সাপোর্ট করে না তখন আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে পেপাল বাংলাদেশের বিভিন্ন এজেন্সিগুলো একবার অরিজিনাল ভেরিফাইড পেপাল একেবারে ফিজিক্যাল কার্ড সহ অনলাইন কার্ড উইথ আপনাকে একটি কন্ট্যাক্ট নাম্বার এভরিথিং আপনাকে কিন্তু দিয়ে দিবে সেখান থেকে কিন্তু তাদের কাছ থেকে এই সার্ভিসটুকু নিতে পারেন এবং কি আমার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলতে কারোর সাথে ওভাবে আমার পরিচিত নেই কিন্তু আপনারা এটা গুগলে সার্চ করে আপনারা দেখতে পারেন তাদের কাছ থেকে আপনারা নিয়েও কিন্তু এই কি এখানে কাজে লাগাতে পারেন আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন আলোচনাটুকু যদি ভালো লেগেই থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি abarakatuh